করোনা আক্রান্ত হয়ে নির্ভূত বাসে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নিজের বাড়িতেই আলাদা করে রয়েছেন সঞ্চালিকা। তার পরিবারে এখনো কেউ আক্রান্ত নয়। একরত্রি আদিদেব রয়েছে মাকে ছাড়া। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুদীপা। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করেন সুদীপা। সেখানে একেবারে মেকআপহীন ঘরোয়া সাজে দেখা যায় সঞ্চালিকাকে। তাকে জড়িয়ে ধরে রয়েছে একরত্রি আদিদেব। ক্যামেরার দিকে বিস্ফোরিত অথচ মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে সেও। পোস্ট শেয়ার করে সুদীপা লিখেছেন, রাক্ষস আর রাক্ষসী, কবে আবার এরকম করে তোকে কোলে নিতে পারবো। সুদীপার কমেন্ট বক্সে অনেকেই তার সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন। অনেকে আবার মজেছেন মা ছেলের এই মিষ্টি রসায়নে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপা লেখেন, সবাইকে জানাচ্ছি আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি, আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব, সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সুদীপা যে শো সঞ্চালনা করেন তার শুটিং চলছিল, কিন্তু সুস্থ না হয়ে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন তিনি। শারীরিকভাবে এখনো যথেষ্ট দুর্বল সঞ্চালিকা, বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলছে তার। পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।